এখানে খারাপ কি ওইদিকে না যায় এখানে কাজটা সেরে নেই কিসের কাজ আরে বুঝাবো না বুঝাবো না বুঝাবো না তো মনের মতো আছে কিসের জায়গা ও বুঝছি বুঝছি কোথায় এটা মালও তো কিনে নিয়ে আমি জায়গা খুঁজতেছিলাম আচ্ছা ঠিক আছে খারাপ ওইখানে বসো আমি আইতাছি তাহলে তো ভালো হবে না আমার একটু কম পড়ে যাবে না তো সমস্যা নেই আসতেছি আচ্ছা রাখি তাহলে তুই একটা নিয়ে সবটাই না শেষ করে দিলি এত কষ্ট করে নিয়ে আসলাম মামা এইভাবে তোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে মামা সিগারেট পোড়া দেখলো তুমি আজ এই সিগারেটটা যেভাবে পরে ঠিক সেভাবে আমার হৃদয়টা পুড়িয়ে পুড়িয়ে শেষ হয়ে গেছে মামা পুড়িয়ে পুড়িয়ে শেষ হয়ে গেছে মামা আমি ওরে ছাড়া আর কিছুই ভাবতে পারি না বাবা আমি ওরে ছাড়া আর কিছুই ভাবতে পারি না তার কথা ভাবিয়াই আমি যে পথের পথে মামা মামা আমার হৃদয়টা এই যে বাড়ির কাজটা সব সুন্দরভাবে চলতেছে সব কিছু দেখেন আপনি কি ব্যাপার ম্যানেজার ভিতরে তো বাজে সাউন্ড হচ্ছে তুমি কি আজকে সকালে আসো নাই না আমি তো আজকে আসি নাই আপনি তো আমাকে কালকে বলছিলেন যে আমি আসলে যাওয়ার জন্য এর জন্য আমি আপনার জন্য দাঁড়াইছিলাম ও আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আমরা বাড়িটা দেখি কারণ দিন কাল ভালো নেই আসুন তাড়াতাড়ি আসুন
সে 12 বছর বর্ষি বাইলো 12 বছর সে 12 বছর বর্ষি বাইলো তবু তবু আধার গিয়ে তোমার গাছা বন্ধ। এই আপনারা কারা? আমরা এই পাশেই থাকি, এখানে মানে একটুখানি হালকা একটু আসি। এমনিতেই মানুষ এই অন্ধকার একটা কক্ষের মধ্যে আছেন, কেন আছেন? এই আপনারা ওঠেন ওঠেন, এত টাকা খরচ করে আপনাদের কি এখানে আড্ডা মারার জন্য দেওয়া হয়েছে? ওঠেন বলছি, ম্যানেজার ওঠেন। আপনাদেরকে এত সময় বলো, স্যার বলতেছেন না যাওয়ার জন্য, আপনারা উঠতেছেন না কেন? ওঠেন না, পুলিশে খবর দিতে হবে। ম্যানেজার আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ঠিক আছে, তুমি এখানে যা সমস্যা আছে দেখো, আমি যাই। হ্যাঁ
হ্যালো, কে ভাই? আপনি কি সরার সাহেব বলছেন? জি বলুন তো। জি ভাই, আপনার কিছু হারিয়েছে? হ্যাঁ, আমার মানি ব্যাগ। ও ভাই, ওটা আমি পেয়েছি। আপনি কোথায়? যে ওই যে আপনি যেখান থেকে রিক্সায় উঠলেন আমি তার পাশেই আছি। ও, আমি তো ঢাকায় যাচ্ছিলাম, বাট আমি তো যাইতে পারি নাই, টাকা ছিল না তো কাছে। রিক্সাওয়ালার ভাড়া দিতে যেয়েও আমার মানি ব্যাগটা আমি পাই না, আমি ভাবলাম হয়তো বাসায় আছে। ভাই, এটা আমি এখন কি করব? আপনি এক কাজ করেন, আমি যেখান থেকে রিক্সা উঠছিলাম ওর আর একটু সামনে এসে একটা সাদা প্লাস্টার করা বাড়ি আছে, গেটে এসে আপনি ধাক্কা দিলে আমার বাড়িওয়ালি এসে আপনার কাছ থেকে মানি ব্যাগটা নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, ধন্যবাদ ভাইয়া, আল্লাহ আল্লাহ হাফেজ। একটু বাইরে আসবেন, একটু কথা আছিল, বাইরে আসলে একটু কথা কইতাম। বন্নি, তুমি সরস্বতী না? তুমি বাসা আছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে তো কথা হইলো, আমি তো বাইরে আছি। না, আর একদিন আসবো। আমার আবার শরীর খারাপের অবস্থা। এখন তুমি কি করছো? সংসার কিভাবে চলছে? তোমার দিনগুলো কেমন কাটছে? আমার আবার দিন, যেদিন থেকে তুমি চলে গেছো আমার জীবন থেকে, সেদিন থেকে আমার রাত্রে ঘুম আসে, খাওয়া নেই, নাওয়া নেই, ঘুম নেই, পাগলের মতো ঘুরছি আমি, পাগলের মতো ঘুরছি। না, বিয়ে করিনি, আমি তো ঢাকায় এখনো বাড়ি করতে পারিনি। তুমি তো কইছিলাম ঢাকায় যেদিন বাড়ি করবো সেদিন তুমি আমার বিয়ে করবা, আমি তো ঢাকায় এখনো বাড়ি করতে পারিনি। ভালোবাসি কি না বলতে পারি না, তবে কোনো অজানা অচেনা অজানা মেয়েকে দেখলে সর্বপ্রথম তোমার নামটা আগে মনে পড়ে। এখনো গভীর রাতে ঘুমের ঘরে তোমাকেই স্বপ্ন দেখি। এটা যদি হয় ভালোবাসা, তবে এখনো আমি তোমায় ভালোবাসি। তোমার তো বিয়ে হয়ে গেছে। আমিও তোমাকে ভালোবাসি, তবে তোমার দেয়া ঘড়িটা হাতে পড়তে পারি, কাছেই রাখি, তবুও এটা হয় না। এটা হয় না কেননা আমি একটা ছেলে হয়ে আর একটা ছেলের সর্বনাশ করতে পারি না, মানি ব্যাগ আবারও হারাতে পারে, পেতে পারে অন্য কেউ, হয়তো সবাই ফিরিয়ে দিতে আসবে না। তুমি টাকাগুলো রেখে স্মৃতিস্বরূপ যে মানি ব্যাগটা পুড়িয়ে ফেলো, ওটা থাকলে আমার কথাটা মনে পড়বে তোমার, আমাকে আর মনে রেখো। আমি তোমাকে ভুলে যাব, তুমি সুখে আছো, সুখে থাকো, সুখে থাকো, তুমি সুখে থাকো, সুখে থাকো।
একটা ছেলের সংসার হারাতে পারবো না। Hasta que sea.